সকালবেলা সব কাজকর্ম সেরে যখন পুজো দিতে বসেছি, আজকে তো ছেলে বাড়ি নেই, পড়তে গেছে। কালকে রাতেই বড়মাসের ফুল নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিল, আর ওই জন্য ক্যামেরা করে ধরে দেওয়ারও লোক নেই, ক্যামেরা করে দেওয়ারও লোক নেই, তার জন্য অন্য কিছু দেখাতে পারলাম না। আর ঠাকুরের আজকে মিষ্টি লাড্ডু কিছুই হলো না, কেন সকাল রাত্রিবেলা এনে রাখলে ইঁদুরে খেয়ে নিত। আর সকালবেলা আমার পাশের বাড়িতে যেখানে দোকান নেই সেখানে ছিল না, তাই ঠাকুরের ভাগ্যে জুটলো না। সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি। আশা করি সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারবো তোমাদের, যাতে ভালো লাগে সেই জন্যে। আর হচ্ছে একটা ব্যাপার হচ্ছে, আজকে সকালে ছেলে বাড়ি ছিল, নতুন জায়গায় জয়েন্ট করতে গেছিলো, এই জাস্ট বাড়ি ঢুকলো, এখন 11টা বাজে। ছেলে না থাকলে আমার কিছুই ভালো লাগে না। আর আমার ঘরটা অন্ধকার, নাহলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে লাইটটা জ্বালাই, কারেন্ট ছিল না। আমি আবার বেরোলাম গ্যাস বুকিং করতে, এই যে আমার ছেলে মশাই এসে জামা প্যান্ট খুলে এই যে শুয়ে আছে, আর আমার জামা প্যান্ট এই যে এখানে রেখেছিলাম। ভাবলাম একটু বাপের বাড়ি যাই, ঘুরে আসি, তো আর যাইনি বাপের বাড়ি। কেন বলো, ছেলে ছিল না তো ভালো লাগছিল না। বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে তারপরে মানে কেমন যেন লাগছিল, প্রথম জায়গায় নতুন, প্রথম দিন পড়তে গেছে, একটু চিন্তা হয় না যেমন হয়। আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় আধ ঘন্টার সাইকেলে, বুঝেছো তো, অনেকটা দূর, সেই জন্য একটু চিন্তা হচ্ছিলো। আর গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে প্রচুর জ্যাম থাকে, সেই জন্যে তো কোনো কাজকর্মই হয়নি, কিছুই করা হয়নি। এখন করব, শুরু করব, ভিডিও ফিডিও এডিট ফ্যাডিট হয়েছে, শুধু ভয়েস টয়েস সবই বাকি আছে, পোস্ট ফোস্ট বাকি, শর্ট ভিডিও বাকি। তবে না, আমার না শুধু আজকে ঘুম পাচ্ছে, কেন এত ঘুম পাচ্ছে জানি না, বুঝতে পারি না, তো দেখা যাক কেন পাচ্ছে। আর আমার দেখো কী পরিমাণে চুল উঠছে, কী যে আমার হয়েছে এই দেখো, দেখতে পাচ্ছ, চুলই চুল, যেমন চুল উঠছে তেমন এই দেখো আঁচিলটাও বড় হচ্ছে, ভালো হচ্ছে না কেন কি জানি। তো চলো সাথে থাকো, আমি একটু তরকারি আছে গরম করি, ছেলেকে খেতে দিই, ছেলে চান করতে যাক, তারপরে বাবা গো আজকে আমি এত মাথাটা টলছে কেন বুঝি না, আগে প্রেশারের ওষুধটা খাই যেন, নাহলে এরকমই মাথা টলবে, দেখো থেকে থেকেই পড়ে যাচ্ছি, চলো সাথে থাকো। এ দেখো এখানে বসে পড়েছি, হচ্ছে এই সবজি, কালকে তরকারি ছিল, কুমড়ো আলু তরকারি করেছিলাম রাতে, অনেকটা রয়েছে, রাতে রুটি ফুটি খাওয়া হয়ে যাবে, সেই জন্য এটাকে গরম করে নিচ্ছি। তবে আমার কুমড়ো আলু ভীষণ প্রিয়, কুমড়ো আলু তরকারি আমি ভীষণ ভালোবাসি, তবে বেশি কুমড়ো দিইনি, অল্প একটু কুমড়ো দিয়েছি, আর তার সাথে আলু দিয়েছি, দিয়ে একসাথে তরকারি করেছি। তবে এখন আলুরও যা দাম, তার জন্য আলুও বেশি কিন্তু খাওয়া যায় না। বাসনগুলো সকালে এনে এখানে মেজে ঘষে রেখেছি, তারপর ভিডিওর কাজগুলো করছিলাম, সেই জন্য বাসনগুলো কিন্তু এখানে গোছানো হয়নি, তার জন্য এখন গুছিয়ে নিচ্ছি। তরকারিটা ফুটছে, তরকারিটা ফুটুক, তারপর কড়াই ফড়াই যেগুলো চায়ের গ্লাস ফেলা সেগুলো সব মাজতে নেবো, গ্যাস মুছবো, সবজি বার করবো, দেখবো কোন সবজি ভালো আছে কোনটা খারাপ আছে, তারপরে বেছে বুঝে সেগুলো রান্না করবো। আমাদের ঘরে এরকম, দেখতে হয় কোনটা খারাপ, তারপর রান্না করতে হয়। আজকে সেই আমি শুয়েছিলাম, সকালে শরীরটা কেমন লাগছিল, তো সে দূরে থাকে একটা বৌদি, ওই ওই দিকে থাকে, সে বৌদিটা এসছে, এসে আমাকে বলছে, ডাকছে, বুঝেছো, কালকে এসে আমার বাড়ি ঘুরে গেছে, মানে এদিকে দুধ দিতে আছে, তা ঘুরে গিয়ে দেখছে। আমরা তখন ছিলাম না, আমি তো সকালে বাজার গেছিলাম, আমার ছেলে তো এখন পড়তে যাচ্ছে, পড়তে গেছে, তা আমাকে বলছে, এসে আমাকে ডাকছে, আমি প্রথম বুঝতে পারিনি, মানে আমার চোখটা একটু লেগে লেগে এসছে, তারপরে যা ঢেঁড়সগুলো দেখো সব নষ্ট হয়ে গেছে, তো তখন বলছে যে, তারপরে বলছে যে এই আমি এসছি, আমাকে কুমড়ো দে। তাহলে কোথা দিয়ে তোমাকে কুমড়ো দেবো গো, আমি তো কুমড়ো সব ই করেছি, কি বলে, আমি দিয়ে দিয়েছি সবাইকে কেটে কুটে, তো বলছে তাই, মানে একটু মনটা আর কি ছোট হয়ে গেছে, কিন্তু কি করব বলো, আমি তো দিয়ে দিয়েছি কেটে কুটে, তাই না, কিছু করার নেই আমার, আর আমি নিজের জন্যই রেখেছি, দেখো একটুখানি রেখেছি, রেখে সবাইকে দিয়েছি, বলছে কালকে এসেছিলাম, কালকে এসে খুঁজে চলে গেছি, তা আমার কিছু করার আছে। সব জিনিসগুলো দেখো বর্ষার জিনিস তো, সব কেমন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আজকে কি রান্না করব, উচ্ছে ভাজবো, আর হচ্ছে এইগুলো সব দিয়ে একটা ভাজা করি, রাতেটা রাতে দেখা যাবে, আমও পেকে যাচ্ছে। কালকে কি বার, কালকে রে বৃহস্পতি, শুক্রবার, কালকে রে কাঁকরোল আলু ভাজবো, কাল কি রান্না করব, কাল কাঁকরোল আলু ভাজবো। আর আমার বর না কবে দিয়ে পটলে মশলা ভরে খাবে বলছে, একটু টমেটোর ডাল খেলে হয়, টমেটোর ডাল করব, কি করবো, কেয়া করে গা, কেয়া করে গা, কালকে রে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজবো, আর পেঁপে সেদ্ধ আর পটলে মশলা ভরে দেখি কালকে করব। পরশু দিন শনিবার, শনিবার একটু পটল কাঁকরোল এগুলো দিয়ে একটা পাঁচ তরকারি করবো কুমড়ো দিয়ে, তারপর রবিবার দিন, রবিবার কো কেয়া খায় গা, কেয়া খায় গা, এই রোজের জ্বালা,
এটা রান্না, ওটা রান্না, কি রান্না কি রান্না করবো কি রান্না, সবজি থাকলেও জ্বালা। ও কচু আছে, রবিবার দিন কচু করবো, সোমবার বাদ দিয়ে মঙ্গলবার দেখি আবার কি করি। মঙ্গলবার আবার সোমবার রবিবার গাঁঠি কচু করবো, সোমবার দিন দেখি একটু সোয়াবিন নিয়ে আসবো। সোয়াবিন আমার খাওয়া না, থাইরয়েডে সোয়াবিন খাওয়া বারণ। বা সোমবার একটু ই করবো, আজ একটু ডাল করি, টকের ডাল দিয়ে করি, আম দিয়ে। কারেন্ট চল গিয়া, কারেন্ট চল গিয়া রে, চল গিয়া, কারেন্ট তো চল গিয়া। তাকে গালি খুঁজছি কি না না কর, তাকে গালি। কাল পেঁপে সেদ্ধ দেবো, পটলে মশলা ভরে করব, আর দুটো কটা পটল দেখি বাঁচিয়ে রেখে দেবো। দিয়ে পরশু দিন হচ্ছে পটল দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কচু দিয়ে তরকারি করব শনিবার। আর দেখি ডাল করব, আর হচ্ছে পেঁপে আছে, দেখো আমি তাহলে বলবো। পেঁপের একটা কিছু করব, আর রবিবার দিন হচ্ছে কচু করব, সোমবার দেখি, সোমবার একটু গাছে পুঁই শাক আছে কাটতে পারি যদি। দেখো সব পচছে, দেখো বৃষ্টির দিনে সবজি থাকে না। এটুকু রেখেছিলাম কালকে কেটে, ভাবলাম যে সেদ্ধ খাবো, আর সেদ্ধ খাওয়া হবে না, থাক আজকে সেদ্ধ করবো না, আজকে একটু এগুলো দিয়ে ভাজি আর টকের ডাল করি। দেখো সব ভিন্ডিগুলো দেখছো, তো কাজকর্ম সেরে গ্যাস ফ্যাস মুছে সব করেছি, এবার রান্নার দিকে যাবো। আমার ছেলে দেখো পেঁয়াজ কাটছে, ভাত আছে ভাত খাবে না, পেঁয়াজ কাটছে মুড়ি খাবে, তো ভালোবাসে মুড়ি খেতে বলার কথা না। আর বাইরেটা ও রোদ্দুর আর গরম, বৃষ্টি বোঝা যাচ্ছে না কি হবে, ওয়েদারটা যেমন মেঘলা তেমন বিশাল আকারে গরম আর গরম। ওই দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে যাচ্ছে, দেখো এত গুড়ি গুড়ি পেঁয়াজ কাটছে যে বলার কথা না, বুঝেছো। আর এই দেখো আজকে কম্পিউটার করবে তো এখন বাবা, ওই যে সব নিয়ে বসে পড়েছে ওর, মানে পড়ে আর শেষ করতে পারছে না আর কি, বুঝেছো। তো চলো সাথে থাকো। তো বললাম যে কোথা থেকে দেবো, তারপর আবার মনটা মানে না জানো তো, কেউ কিছু চাইলে তাকে দিতে না পারলে সত্যি কথা বললে মন মানে না। আমার যতটা ছিল সেখান থেকে কেটে আবার তাকে অর্ধেকটা দিয়ে ছেলেকে দিয়ে পাঠালাম, বললাম যা গিয়ে দিয়ে আয়। কেন বলো তো, আমাদের না থাকবে, কিন্তু একটা মানুষ আশা করে যখন চেয়েছে তখন তাকে না দিলে ভাল লাগে বলো? সেই জন্য আমার না থাকুক কি না থাকে, না থাকুক, আমি কুমড়ো যতই ভালো খাই কিন্তু তাকে দিই। তবু গাছের জিনিস তো সবাইকে দিয়েছিলাম, সেদিন যদি বলতো তবুও কম বেশি করে কেটে ওনাকেও দেওয়া যেত, কিন্তু সেদিন তো বলেনি। তারপর পরের দিন আমার বাড়িতে এসে যেদিন মাছ আনতে গেছি, আবার কালকে এসেছে, তো তখন তো সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এতদিন ধরে গাছে কুমড়োগুলো হয়েছিল, তখনও যদি বলতো শিবানী কুমড়ো হয়েছে আমাকে কিন্তু দিস, তাহলেও তো একটা কথা ছিল। কি আর করা যাবে, যা ছিল তার থেকে অর্ধেকটা কেটে দিলাম, তারপরে হচ্ছে মানে মনটা একটু ভালো হলো, নাহলে মনটা এতক্ষণ খুব খারাপ হয়েছিল। কাউকে কিছু দিতে না পারলে, কেউ চাইলে আশা করে, তখন মনটা ভীষণ খারাপ লাগে। তো বলো আমরা ঠিক করেছি না, আমি ঠিক করেছি না ভুল করেছি তোমরা একটু জানিও তো। আর কড়াইটা পুড়ে গেছে এই ভাজাটার জন্য, ওর মধ্যে না আর ধুইনি কড়াইটা, তেল দিয়ে ওদের ভাজা বসিয়ে দিয়েছি আমি। তোরা এরকম ভাজা কেউ খেয়েছো? পাঁচমিশালি ভাজা, পাঁচমিশালি ভাজা হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, আমের ডাল হয়েছে, আর এই মাছের ঝোল এখনো হয়নি। আজ ফেসবুকে লাইভ করছিলাম, একের পর এক সব মানুষ আসছিল, যার জন্য ছেড়ে বন্ধ করতে পারছিলাম না, তবুও যারা ছিল তাদের মনে একটু কষ্ট দিয়ে বন্ধ করলাম, কেন অনেকক্ষণ লাইভটা করেছি, কন্টিনিউ করেছি সেই কারণেই। আমি বলেছি তো যে ছেলের ফোন কিনে দিতে পারলে তখন লাইভটা করা আমার পক্ষে সোজা হবে, সেই কারণে করেছি। আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও। আর আমার ছেলে ফোনে চার্জ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা ঘাঁটছে, ওই যে দাঁড়ানোর স্টাইল দেখো, কম্পিউটারে সিএফএল, তারপরে সামনে হচ্ছে এই টিচার ডে, তার জন্য সমস্ত এদিক ওদিক করে কথা বলাবলি হচ্ছে, বর এখন এসে পৌঁছেনি, আড়াইটা বাজে, লাইভে সবাই বলছে এখনও রান্না করা হয়নি, খাবে কখন। তাহলে আমরা তো এইরকমই বলো, চারটের সময় খাই তাই না, চারটের আগে খাই, চারটের সময়তেই খাই, চারটে বেজে যায় তারপরে খাই। তো আমি একটু করলাম লাইভটা এই কারণে করলাম যাতে একটু ওয়াচ টাইমটা বাড়ে। ইউটিউবে তো অনেক সময় দিলাম, কোনো সফলতা পেলাম না, একটু ফেসবুকে সময় দিয়ে দেখি দেখি কী হয়। ফেসবুক আমাকে আগে দিচ্ছে পেমেন্ট না ইউটিউব আমাকে আগে দিচ্ছে পেমেন্ট, দেখা যাক। তবে যে পেমেন্টই আগে দেবে না কেন, ভিডিও অবশ্যই তোমাদের কাছে আসবে। তবে কপালে কী আছে আমি জানি না, চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা শুধু সাথে থাকো, পাশে থাকো, তাহলে আগামী দিনগুলো আমার অনেক ভালো হবে। যেমন ফেসবুকে প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, আমি চাইবো ইউটিউবও যেন আমাকে ওইভাবে দেয়। চলো সাথে থাকো।
আজকে রান্না অনেকগুলো আইটেম হয়েছে, এই দেখো সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি ভাজা হয়েছে। এখানে মাছের ঝাল, উচ্ছে আলু ভাজা, মানে আমের চাটনিটা আজকের না কালকের, আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল। এটা হচ্ছে আমার আর আমার ছেলের ভীষণ প্রিয়, আর চাটনিটারে রয়েছে বরের জন্যে, মনেও ছিল না। বরমশাই এসছে, আমি বললাম গামলার ফ্যানটা একটু ডেনে ফেলে দাও, যেখানে বাসন মাজি সেখানে ফেলা যায় না, সেজন্য আমি তো এক হাতে নিতে পারি না, আমার হাতে খুব ব্যথা করে। তো বরমশাই বললো তাহলে দাও আমি ফেলে দিই, ওই ফেলে দেয় আজ বলে না প্রতিদিনই ফেলে। তো বললাম তাহলে এক কাজ করো, আমি আর এটুতে হাত দেবো না, তুমি সব বাসনগুলো এক জায়গায় করে রেখে দাও, আমি একটু পরে জল আসুক তারপরে ধুতে যাব, তোমাকে খেতে দিয়ে নিই তারপর ধুতে যাব। বরমশাই তো এসে পড়েছে দেখলে তোমরা, বর গাছে চান করতে। আজকে আমার ছেলে সেই দেখো, ওই দেখো ঘুমাচ্ছে, রাত অনেক রাত অব্দি পড়ে, তো ও না ঘুম পেয়ে যায়। ও শুয়ে টিভি দেখছিল, দেখতে দেখ কখন ঘুমিয়ে পড়েছে। কতবার ডাকলাম যে বাবা ওট খাবি না, না খাবে না বলছে, আমি আগে ঘুমিয়ে নিই তারপর, আমাকে একটু ঘুমাতে দাও তো আমার ভালো লাগছে না। দেখো যার জন্য এই জামা কাপড় কিচ্ছু তোলে নি, ও থাকলে একটু জামা কাপড়টা তুলে দেয়, একটু ঘরটা ঝাঁট দিয়ে দেয়, একটু আরাম হয়। আমার মেয়েদের মতো কাজ করে, তোমাদের আগে বলেছি, তা আজকের আজকাল তো ভিডিও করে দেয় না, আমাকে নিজেটা নিজে করতে হয়। তবে একটা স্ট্যান্ড কিনবো ভাবছি, না স্ট্যান্ড ছাড়া ছেলে এখন করে দেয় না, তো ভীষণ অসুবিধা হচ্ছে বুঝেছো। এখন এগুলো তুললাম, তুলে এখন ঘরটা ঝাড় দেবো, বরের খাবার বাড়বো। আমি দুটো জল দেওয়া পান্তা ভাত ছিল সেটা খেয়েছি, খেয়ে এখন ই করবো কি বলে খেয়েছি, খেয়ে এখন আমি শোবো। তো দেখি, তবে টকের ডাল আমার খুব প্রিয়, কিন্তু আজকের ভাত খাওয়া হলো না। আর এইখানে টালিতে যে ই এসছে, হনুমান এসছে বুঝেছো, তো আমাদের বাড়িওয়ালা দাদা বলছিল যদি আজকে কুমড়ো গাছে থাকতো তাহলে আর কিছু থাকতো না। পুঁইশাকগুলো খেয়েছে, ওদের তো কোনো বিশ্বাস নেই, গাছের পাতা টাতা সবই খায়, তো জানি না কতদূর কি করেছে, খেয়েছে দিয়েছে নাকি, তাই হচ্ছে ব্যাপার। গাছের পুঁইশাক ওই পাশের বাড়ির ওই কাকিমা চেয়েছে, দেখি গাছের পুঁইশাক দিতে হবে। আর এই পুঁইশাকটা কেমন করে ঝুলেছে দেখো, দেখতে পাচ্ছি যে দেখো পুঁই মিঠুলি হোক, আসল কথা আমার থাইরয়েড তো, আমার পুঁইশাক খাওয়া বারণ, নাহলে আমি আগে পুঁইশাক ভালো খেতাম, মাছের তেল ফল দিয়ে মানে তেল টেল দিয়ে করলে। আর এখন একদমই পুঁইশাক খাই না, কেন বলো তো, ওই প্রচুর না ব্যথা বেদনা বাড়ে, এত বাড়তে ব্যথা বাড়ে, এমনি অমাবস্যা পূর্ণিমা তারপরে বর্ষাকাল জল ফল ঘাটলে এমনি হাত পায়ে ব্যথা বাড়ে, আরও পুঁইশাক খেলে আরও বেশি বাড়ে। তো এখন কাজ হচ্ছে, আজকের ময়লার গাড়ি দাদা নিতে এসছে দুটো, আড়াইটা পৌনে তিনটের সময় এসছে, আমি তো ভাবলাম আসবেই না, ফোন করবো করে তবে দেখে এসছে। আর এখন ঘরটা ঝাড় দেবো, আর কি রান্না করেছি সব দেখালাম, আর চলো ছেলে আসলে খাবে কি, তখন এক বাটি মুড়ি খেয়েছে, আমি তো বকা দিয়েছি দুপুরেটা রাতে রাতেটা সন্ধ্যে তুই খাচ্ছিস, আর তুই এখন এতগুলো মুড়ি খাচ্ছিস, তুই আর দুপুরে খাবি কি, তো বললো খেলে খাবো না খেলে না খাবো, তাই বললো না খেলে আজকে তোকে আমি পিটাবো না, এরমও বললাম জানো তো, আমি জানি ও দুপুরে খাবে না, ওর হচ্ছে খাবারে ঝেঁটা নিয়ে নিয়েছি, ঘর বাড়িতে সব ঝাড় দি, চলো সতে থাকো। বসিয়ে দিয়েছি হচ্ছে বরকে খেতে, মানে বরের খাবার বেড়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ হাড়ির মধ্যে আলু রয়েছে, যেহেতু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো বর খাবে না জানো তো, সেই জন্য বর বললো আমার এগুলো দিয়ে হয়ে যাবে, আমাকে আলু মাখা দিতে হবে না। আর তারপরে বললাম কি দেখো, বরের হাতের মুখে ভাত মাখছে কেন জানো, সিমেন্টের বালির চোটে হাতের আঙুলগুলো অসংখ্য ফুটো হয়েছে, আর ফুটো হওয়াতে এই যে তরকারি ঝাল যা লাগবে না সেগুলো জ্বালা মানে জ্বলে যাবে একদম আঙুলগুলো, এরকমই হয় জানো তো, ওই বর্ষা পড়ুক এমনি বড় বালির দানার কাজ হোক তখন এরম হয়। তবে চামচি দিয়ে খেতে বলি, চামচি দিয়ে খায় না, চামচি দিয়ে খেলে নাকি ও স্বাদ মেটে না, ওই জন্য ও চামচি দিয়ে খায় না, আমাকেও খাই দিতে দেয় না। কাজ গুরুম গুরুম করে যাচ্ছে, আর বরমাসা যাচ্ছে মা আর বাপের বাড়িতে জল নিয়ে, আমিও যাচ্ছি, ছেলে পড়তে গেছে, তাই বললাম তাড়াতাড়ি যাই, আমার লাইফটা আছে সেই কারণে, তো তাড়াতাড়ি যাই। রাস্তাটা যা অবস্থা না, প্রচুর ছোট রাস্তা, আর নাইটি পরেই যাচ্ছি, নাইটি পরেই যাচ্ছি কেন, তাড়াতাড়ি আছে, আর বৃষ্টি আসার আগেই দেখো বাড়ি চলে আসতে হবে সেই জন্যে। তো চলো, এখানে একটা ফুচকার দোকান বসতো জানো তো, এই যে এইখানটা, কিন্তু জবে থেকে আমি ভাবলাম যে খাওয়ার ইচ্ছা করলো যে একদিন বেরিয়ে খাবো, ওই দোকানে ফুচকা কেমন, এমনিতে খাই না, তবে থেকে দেখি ফুচকার দোকানটাই বন্ধ হয়ে গেছে। বাপের বাড়ির এই জায়গাটা প্রচণ্ড উঁচু নিচু জানো, তার বড়ের শরীরটা তো ভালো না, তাই ওখানে দাঁড়িয়ে ভাবছে কী করে নামাবে এটা, ওই দেখো দেখতে পাচ্ছ তো কেমন পড়ে যাচ্ছে, আমার না এই জন্য খুব ভয় লাগে, আর রাতের অন্ধকার বুঝতেই পারে, এদিকে চারিদিকে সাপ পোকামা করে ভর্তি, তো পড়ে গেলে তো ব্যারেলটাই ফেটে যাবে, তাহলে তো আমারই যাবে তাই না, ওই জন্য সাবধানে নামলাম। এই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, বাপের বাড়ি এসেছি জল নিয়ে, আর এখানে হচ্ছে মা চা করে দিয়েছে, সবার চা খাওয়া হয়ে গেছে, আমার পড়ে আছে, আমার বর দেখো আজকে ওই দিকে ঘুরে বসে আছে, কেন জানলাম মানে আমরাই বন্ধ করে দিলাম, বৃষ্টির জলে বিছানা ভিজে যাচ্ছে, আর ওই যে দরজা দিয়ে সামনে দরজা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে সেই জন্য, আর ভাবলাম যে তাড়াতাড়ি করে চলে যাবো, তারপরে গিয়ে ফেসবুকে লাইভটা বসবো, তো বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে আমি একটা ছাতাও আনিনি যে ঝটপট যাবো, যার জন্য আমি জামা কাপড় পাল্টালাম না, আমরা নাইটি পরেই চলে আসলাম, তাও দেখছি এত বৃষ্টি হয়ে গেছে। বড় ভাইয়ের ছেলে পড়তে গেছে, আমাকে দেখে তো যাবে না, তা আমি আবার বললাম না বাবা জোর করে যা,
আর ছোট ভাইয়ের মেয়ের পরীক্ষা নেই কালকের, আজকে দিদিমণি পড়িয়ে চলে গেল, ও এখানে বসে খেলা করছে, আর আমাকে নিয়ে পিকনিক করবে সেই কথা বলছে, আর আমার বর ওখানে বসে রয়েছে। তো চলো সাথে থাকো। বন্ধুরা, বাপের বাড়ি দিয়ে চলে এসেছি, এসে বরের সাথে দু একটা রিলস করলাম। বরের সাথে রিলস করলে তোমরা বেশ ভালো পছন্দ করছো, সেখান থেকে ভালো রেসপন্স আসছে। আর ছেলে এখানে পড়া করে এই যে একটু ফোন দেখছে, আর বর শুয়ে আছে। আজকে আমরা রাতেবেলা সবাই ভাত খাবো, তো সেই ভাত এখন খাওয়া হবে। আর বাইরে প্রচুর বৃষ্টি, ছাতা নিয়ে যেই বাপের বাড়ি দিয়ে চলে আসলাম, আর বৃষ্টিটাও কমে গেছে। সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে, আমি আর ইউটিউবে আজকে লাইভ করতে পারলাম না, বাপের বাড়িতে বসে বসে ফেসবুকে লাইভ করলাম। আর বাচ্চারা যেহেতু খেলছিলো সেহেতু আমি ইউটিউবে লাইভ করলাম না। আর হচ্ছে ব্যাপার হচ্ছে আমরা এসে গেছি, বৃষ্টি কমেছে তো শোনেন, আমরাও ঢুকেছি আর বৃষ্টি কমে গেছে। আর মাকে জল দেওয়ার ছিল, সেই জন্য বাধ্য হয়ে যেতেই হয়েছে। ভেবেছিলাম যে 6:30-7:45 বেরিয়েছিলাম, বরের একটু গেঞ্জি কেনা ছিল, সেটা কেনা হলো না। অনেক রাত হয়েছে, আমাদের এলআইসি বেলা ধরেছিল রাস্তায়, সেখানে বলছে এটা এলআইসি করার জন্য। বললাম সম্ভবই না, আমাদের খেতে পাচ্ছি না সম্ভব। বলছে বোঝাবো হ্যান তেন, যে বুঝিয়ে কোনো লাভ নেই আমাদের, সে ক্ষমতা নেই। তো ভাই আবার আমার ইয়ার্কি করলো, ভাই বললো যে তুই আর মানে বাপের বাড়ি যখন ছিলেন ছোটো ভাই এসে গেছিলো, ভাই বললো তুই ইউটিউবার হয়ে গেছিস, তুই ওই যে সেদিন আমি যে ভাষণ দিলাম তার জন্য বলছে, বলছে সামনে সবার সামনে চলে আসছিস, লোকে কে কীভাবে নেবে। আর সবাই বলছিল যে এটা তোর দিদি, তোর দিদি ছাড়া কারোর এরকম গলা না, চেনা চেনা গলা মানে এটা বুলানের দিদি, মানে আমার ভাইকে বুলান বলে। তারপরে বললো যে তুই বড় ইউটিউবার হয়ে গেছিস, তোর তুই ফেমাস হয়ে যাবি। তাহলে যে জানি না ফেমাস হয়েছে, বলছে কত টাকা ইনকাম করছি, এইসব জিজ্ঞাসা করছিলো। যাই হোক, ইয়ার্কি করছিলো আমার সাথে, সেই করতে করতে তার একটু দেরি হয়ে গেল। তারপরে ছাতা নিয়ে বাপে চলে আসলাম, চলে এসে আর এখানে তারপরে আমরাও এসেছি, আর বৃষ্টিটাও কমে গেছে। আর এখন হচ্ছে আমরা ভাত খাবো, ভাতের জোগাড় যন্ত্রই হবে। তো চলো, বরের তো ভাতের নামে রাত্রিবেলা গায়ে মানে অ্যালার্জি লেগে যায়, বরের লিভারের ওষুধ শেষ হয়ে গেছে, আজকে আনতে যাওয়া হলো না, আর আমার আজকে ইউটিউবে লাইভ করা হলো না, বুঝছো। তো তোমরা সাথে থাকো, দেখছি কতদূর কী হয়। খাওয়া দাওয়া করে চলে এসেছি, ভাত খাওয়া গেছে, আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে বিছনাপত্র ছেলে ঝেড়ে দিল, এখন সব শুয়ে পড়বো, কেন সকালবেলা কাল ছেলের পড়া আছে, সকালে পড়া থাকলে ভীষণ চাপ হয়। আর ডাল আর তরকারি থেকে গেছে আমাদের আজকে, ওই যে গরম করেছি ওই যে দেখা যাচ্ছে, ডাল তরকারি দুটো থেকে গেছে, আমি ডাল খাইনি, অনেক কিছু থেকে হয়েছিল আজকে, ওই জন্যে লাগানি ডালটা, কালকে কুমড়োর তরকারি ছিল সেটা আবার খেলাম। তো হচ্ছে ব্যাপার, আমার ছেলে দেখো সন্ধ্যা দিয়েছে, দেখো ঠাকুরের বাটাগুলোকে তোলেনি, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এত রাত হয়ে গেল, আজকে লাইভ করলাম না তারপরও, কেন বলো তো, আজকে না আমার লাইভ করে উঠে না, আর রুটি করতে ইচ্ছা করে না, যেন ভাত করে রেখেছিলাম, তা সেইখানে লাইভটাই করা হলো না আজকে। লাইভ করার জন্যে রান্না করে রেখেছিলাম, অথচ লাইভটাই করিনি, মাদে বাড়ি বৃষ্টিতে গিয়ে তো জল দিতে গিয়ে আটকা পড়ে গেলাম, সেই জন্যে আর রাত্রিবেলা আটকা পড়ে গেছে। আর আস্তে আস্তে অনেক রাত হয়েছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, কাদা মাদায় কুকুরের পটি ফটিতে ভর্তি, যার জন্য এই বিচ্ছিরি অবস্থা হলো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওতে। সবাই টাটা, বাই বাই, গুড নাইট।